হাই ফ্রেন্ডস, আপনাদেরকে সোমটির চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা হচ্ছে যে আপনারা কীভাবে ইউটিউবের অটোপ্লে ভিডিও কীভাবে অফ করবেন। তো আমরা যখন ইউটিউব স্ক্রল করি তো তখন হয় কি আমাদের মোবাইল ফোনের ইউটিউবের ভিডিও অটোমেটিক চলতে শুরু করে দেয়। তো এই অটোমেটিক চলা ভিডিওটাকে আপনি কীভাবে বন্ধ করবেন, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য করবেন কি, আপনি আপনার মোবাইল ফোনের ইউটিউব ওপেন করে নেবেন। তো ইউটিউব ওপেন করার পর এখানে আপনি করবেন কি, ডান দিকে যে নিচে ইউ অপশন দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর উপরে ডান দিকে যে এখানে সেটিং অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন। তো সেটিং অপশনে ক্লিক করার পর এখানে সেকেন্ড নম্বর অপশনে জেনারেল অপশন দেখতে পাবেন, তো সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন প্লেব্যাক ইন ফিডস, তো এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে তিনটে অপশন দেখতে পাবেন। তো এখানে উপরতে দেখতে পাচ্ছেন অলওয়েজ অন, তার নিচে দেখতে পাচ্ছেন ওয়াইফাই অনলি, তার নিচে দেখতে পাচ্ছেন অফ। তো এখানে আপনি অফ অপশনে সিলেক্ট করে রাখবেন। তো এবার থেকে যখন আপনি ইউটিউবে ভিডিও স্ক্রল করবেন তো আপনার ভিডিও অটোমেটিক আর চলতে শুরু করবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেবেন। তো যখনই নতুন ভিডিও আপলোড করবো আপনি আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন।